Hi guys, welcome to my channel Anupriya's Kitchen. আজকে নিয়ে এসেছি খুবই দুর্দান্ত স্বাদের খুবই ইয়াম্মি খুবই টেস্টি খুবই সুস্বাদু একটি ডাল তিন মিশালি ডাল মাছ মাংস খেতে খেতে মুখের মধ্যে বিষাদ লাগে যখন তখন এরকম একটি ডাল তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে চলেন চলে যাই তিন মিশালি ডাল তৈরি করতে প্রথমে হাঁড়িতে দিয়ে দিচ্ছি বুটের ডাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব কারণ বুটের ডাল সেদ্ধ করে নিব সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব যেহেতু বুটের ডাল সিদ্ধ হতে সময় নেই প্রায় 5 থেকে 8 মিনিট পরে এই অবস্থায় এসেছে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল দেওয়ার পরে দিয়ে দিব মসুর ডাল আমি মুগ ডাল আর মসুর ডাল অ্যাড করে দিয়েছি এগুলো ধুইয়ে আমি আগে থেকে রেখেছিলাম আপনারা চাইলে একটু ভিজিয়ে কিছুক্ষণ রাখতে পারেন এতে করে ডাল সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখেন আর বুটের ডাল আগে দেওয়ার কারণ হচ্ছে বুটের ডাল সিদ্ধ হতে সময় লাগবে মসুর ডাল আর মুগ ডাল সিদ্ধ হতে কম সময় লাগবে সেজন্য ব্যালেন্সটা যাতে ঠিকভাবে হয়ে যায় এরই জন্য বুটের ডাল আগে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়ার পালা পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম বলকুটে এসেছে ডালের মধ্যে যখন উপরে ফেনা দেখা যাচ্ছে ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিব আমি একটু নেড়েচেড়ে হলুদের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার জন্য কেউ লবণ বেশি খায় কেউ একটু কম খায় সেজন্য যে যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন এরি মাছখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা কয়েকটা রসুন আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেই রসুন এবং দুইটা কাঁচামরিচ মাছখান থেকে আমি ভেঙে নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য ঝাল হবে না আমার বাসায় বেবি আছে আমি সবসময় বলি সেজন্য আমি ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করি আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন এরই মাঝখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে প্রায় 6 থেকে 7 মিনিট সেদ্ধ করার পরে দেখুন ডাল অলমোস্ট গলে গিয়েছে আমি এই সময় দিয়ে দিলাম ফালি করা টমেটো আমি এখানে দুইটা টমেটো নিয়েছি ফালি করা টমেটোগুলো যখন গলে আসছে তখন দিয়ে দিলাম হালকা পরিমাণ একদম কম এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি টমেটোগুলো দেখতে কিন্তু লাগছে আস্ত আস্ত বাট এটা কিন্তু আস্ত না এটা গলে গিয়েছে দেখতে এরকম লাগছে যদি আমরা একটা ডাল গুটনির সাহায্যে গুটে দিতাম তাহলে এটা একদম মিক্সড হয়ে যেত যেহেতু এটা আমি থকথকে রাখবো সেজন্য আমি আর ডাল গুটনির সাহায্যে ঘুটি নাই এটা পাতলা করি নাই আমি ঘন একটি ডাল তৈরি করব। এরই মাঝখানে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম যাতে ডিমটা সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যায় এবার ডালে বাগার দিব ডাল অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে বাগার দেওয়ার পালা আমি একটি ফ্রাই প্যানে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এক টুকরা দারচিনি এবং দুইটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো দিয়ে ভালোভাবে ভেজে আমি গোল্ডেন ব্রাউন করে নিব একদম গোল্ডেন ব্রাউন করে নিয়েই ডালে বাগার দিয়ে দিব এবং ডালে যখন বাগার দেই তখন খুব দারুণ একটি সুগন্ধ বের হয় আপনারা যখন দিবেন তখন আপনারাও এরকম একটি সুগন্ধ পাবেন অলমোস্ট আমি এখন ডালে বাগার দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে দেখুন কি দারুণ লাগছে দেখতেও ডালটি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু খুবই দুর্দান্ত অনুরোধ রইল বন্ধুরা বাসায় একবার হলো এরকম ডাল তৈরি করে খাবেন আমি মাঝে মাঝে এভাবে তৈরি করি যদি আমার স্টাইল কারো ভালো লাগে তাহলে ফলো করতে পারেন ফলো করলে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না আমি আবারও কিছু পাঁচফোড়ন দিয়ে ডালগুলোকে বাগার দিব পাঁচফোড়ন সাদা তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে একটি স্ট্রং ফ্লেভারের জন্য পাঁচফোড়ন দিলে ডাল খেতে খুবই ভালো লাগে পাঁচফোড়ন দিয়ে আবারও ডাল বাগার দিয়ে দিয়েছি দেখুন দেখতে কি দারুণ হয়েছে খেতেও কিন্তু অতি সুস্বাদু ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন